মোমের আলোতে বসে কাজ করছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। এমন সময় সেখানে আসলেন তার দুই আত্মীয়। খলিফা তাড়াতাড়ি করে ফু দিয়ে মোমবাতিটি নিভিয়ে দিলেন, অন্য আরেকটি মোমবাতি ধরিয়ে অতিথিদের বসতে দিয়ে তাদের খোঁজ খবর নিলেন। কৌতূহল চাপতে না পেরে একজন জানতে চাইলেন, আমাদের দেখে কেন আপনি আগের মোমবাতিটি নেভালেন আর নতুন একটি জ্বালালেন? খলিফা জবাব দিলেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রের সম্পত্তি থেকে কেনা, তোমরা যেহেতু আমার আত্মীয় তাই তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক আলাপ হবে, আমার নিজের কাজের জন্য জনগণের আমানত থেকে আমি কিছুই খরচ করতে পারি না, তাহলে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, তাই নিজের টাকায় কেনা মোমবাতিটি তোমাদেরকে দেখে জ্বালালাম। এই জবাবে আত্মীয়রা হতভম্ব হলেন, তারা এসেছিলেন আত্মীয়তার খাতিরে বিশেষ কোনো সুবিধা পাওয়া যায় কি না সেই অনুরোধ করতে, কিন্তু সামান্য মোমবাতি নিয়ে খলিফার এত বিবেচনা ও সতর্কতা দেখে নিজেদের প্রস্তাব জানাতে আর সাহস করল না। আরেকবার খলিফার কাছে এক লোক অবৈধ সুবিধা চায়। খলিফার সামনে রাখা কিছু কাঠে তখন আগুন জ্বলছিল। খলিফা বলল, ঠিক আছে, তুমি ওই আগুনের ভিতর তোমার হাত কিছু সময় ধরে রাখো, তারপর তোমার অনুরোধ আমি বিবেচনা করব। লোকটি ভয় পেয়ে বলল, হে খলিফা, এই আগুনে হাত ঢুকালে আমার হাত তো চলে যাবে। খলিফা বললেন, তুমি দুনিয়ার এই সামান্য আগুনকে ভয় পাচ্ছ, অথচ আমাকে তুমি দোজখের অনন্ত আগুনের ভিতরে নিয়ে যেতে চাও? তদবিরকারী নিজের ভুল বুঝতে পেরে ফিরে চলে যায়। এই ঘটনা থেকে আমাদের পৃথিবীর সকল দেশের সকল ধরনের নেতাকর্মীদের শিক্ষা গ্রহণ করা উচিত। যদি এমন মানসিকতা সকল নেতাকর্মীদের ভেতরে থাকে, তাহলে আমাদের পৃথিবীর সকল দেশ ও সকল জাতি হয়ে উঠবে উন্নত এবং সাবলীল। সকল ভাই ও বোনদেরকে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আর আপনার কাছের মানুষদেরকে ভিডিওগুলো দেখাতে ভিডিওগুলো শেয়ার করতে পারেন, এবং আপনার মূল্যবান মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।